ৰাখি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ এই ডিজিটেল সংস্কৰণ লোকেল 18ত আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আজি এটা বিশেষ ঠাইত আপোনালোকক লৈ আনিছোঁ, কাছাৰ জিলাৰ ধলাই কনষ্টিটুৱেঞ্চিৰ ভুৱন পাহাৰৰ একদম নিলগতে এখন বিশেষ ঠাই। এই বিশেষ ঠাইত এজন শিক্ষকৰ নিজা সংগ্ৰহেৰে এটা মিউজিয়াম গঢ়ি তুলিছে। বিভিন্ন ধৰণৰ দুষ্প্ৰাপ্য বা বিলুপ্ত বস্তু তেওঁ এই শিক্ষকগৰাকীয়ে ইয়াত তেওঁ মিউজিয়ামত সংৰক্ষণ কৰিছে। এইটো নিজা, একদম নিজা উদ্যোগ, নিজাৰ ইচ্ছাৰে তেওঁ যেতিয়া শিক্ষকতা আৰম্ভ কৰিছিলে তেতিয়াৰ পৰা সেইবোৰ বস্তু তেওঁ সংগ্ৰহ কৰিবলৈ আৰম্ভ কৰিছিলে। আৰু মোৰ পিছফালে আপোনালোকক দেখিবলৈ পাব বহুতকেইটা ইয়াত দুষ্প্ৰাপ্য বা বিলুপ্ত বস্তু আছে। কিন্তু ইয়াৰ মাজতো এই যে শিক্ষকগৰাকী, কাছাৰৰ এজন বিখ্যাত সেই শিক্ষকগৰাকী আচলতে কেনেকৈ এইবোৰ সংগ্ৰহ কৰিলে, কি কি আছে এই সংগ্ৰহশালাত, আৰু আৰু এটা কথা বাৰ বাৰ ক'ব লাগে যে বিভিন্ন সময়ত চৰকাৰে বা আমাৰ বৰাক উপত্যকাত এটা মিউজিয়ামৰ কাৰণে দীৰ্ঘদিনীয়া এটা দাবী, এটা আন্দোলন আছে, কিন্তু ইয়াৰ পিছতো এটা মিউজিয়াম আজিলৈকে হোৱা নাই। বৰাক উপত্যকাত বিভিন্ন, ইতিহাস সমৃদ্ধ এখন বৰাক উপত্যকা, বিভিন্ন পুৰণি বস্তু ইয়াত আছে, কিন্তু ইয়াৰ পিছতো চৰকাৰে এতিয়ালৈকে কোনো মিউজিয়ামৰ এটা ব্যৱস্থা কৰিব পৰা নাই। আৰু এই সেই শিক্ষকগৰাকীৰ সেই যি তেওঁ যি সংৰক্ষণ কৰি ৰাখিছে সেইবোৰো কি ক'ম, মানে এতিয়ালৈকে ভালকৈ তেওঁ সংৰক্ষণ কৰিব পৰা নাই। বিভিন্ন ধৰণে ফাইনেন্সিয়েল প্ৰব্লেমো আছে। আৰু তেওঁৰ এই যে তেওঁৰ এই মিউজিয়াম যাতে চৰকাৰে আকৌ এবাৰ সংৰক্ষণ কৰে, প্ৰিজাৰ্ভ কৰে, আৰু দূৰ দূৰণিৰ পৰা যে বৰাক উপত্যকাত বা কাছাৰ জিলাত মানুহে ফুৰিব আহে বা কাছাৰ জিলাত যে বিভিন্ন পুৰণি বস্তু আছে সেইবোৰ আচলতে ক'ত দেখিব, এইটো মিউজিয়াম আছে অৰুণ কুমাৰ দাসৰ সেই মিউজিয়ামত আচলতে সকলো বস্তু আছে, আপোনালোকে দেখিবলৈ পাব। আৰু কি বস্তু আছে আপোনালোকে একদম শেষলৈকে এই ভিডিঅ'টো চাই থাকিব, বিভিন্ন ধৰণৰ দুষ্প্ৰাপ্য বস্তু আপোনালোকক আজি দেখুৱাম। ঠিক আছে, তো এইগুলাই তেওঁলোকে আমাৰ মানে আৰু কি এইগুলা আছে, তবুও এইগুলা সামনে রাখা লাগে। ওই যে এটা একটা লতা, এটা গাছ নয়, এটা একটা বড় লত, এটা খাটিয়ে টুকরা রাখা হয়েছে। আর এটা লতা, কিন্তু এই লতারে একটা আকৃতি দিলেছি আমি, হাতের কাজ আর কি, এটা একটা আকৃতি দিয়ে দিয়েছি একটা লতার। এইগুলা ছত্রাক, ও বড় ছত্রাক, ওই যে ওইগুলো ছত্রাক, এইগুলা গাছের উপরে ধরে ছত্রাক, এইটা আমরা তারপর গিলা, এটা সেম, কিন্তু এটা লতে ধরে। এই লতে দেখো একটা লতে একটা সিমে কতটা বেজে দিতে পারছে, ওই শুভ কাজে যেন গিলা যেতে, ও ওটা ওটার ভিতরে গিলা, ঠিক আছে না, দেখছেন কত লম্বা সিম। বড়টা না রাজবাড়ির আমি যখন ওই যে নর্মালে যখন পড়াতে গেছিলাম তখন খাসপুর রাজবাড়িতে গেছি আমি, তখন তো বললাম যে খাসপুর রাজবাড়ি দেখি আই। আর ওই তখন এখানে মন্দির তো বাঙ্গে সিংহা কতটা বেজে দিত, কত বড় বড় হয়েছে, ও হদিক ওটা বড় আরো বেশি। নানান কচ্ছপের খোল দেখছে তো, আরে এগুলা তো আমরা ন্যাচারাল কাজে লাগে, তো কত কত কিছু আছে, দুধারা এটা এটা রকম চরকা, এটা সুতা কাটা হয়েছে, সুতা কাটা হয়েছে চরকা, এটা একটা প্রাণী হইতে এটা সজারো, এই সজারোর কাটা, পিঠের কাটাটা সজারোর কাটা আগে ব্যবহার করতো, নারিকেলে মালা দিব নাই তো,
সব জিনিসও আমি একটা একটা করে আমি কিছু কিছু রাখছি না রাখছি না হাল চাষ করা হয়েছে দুইটা মহিষ দিয়ে দিয়ে হাল ওইটা আর ওইটা যখন চাপ দেওয়া হয়েছে তখন ওইদিকে তেল বেরিয়ে দিয়ে বলি এটা আমরা আমরা লোকাল আমরা এটা তেল বাইরে করা হয়েছে শস্য দিয়ে ওই যে ছোট শস্য প্রথম আপনাকে একটা কথা জিজ্ঞেস করব যে আপনি একজন শিক্ষক কত সাল থেকে আপনি এগুলো সংগ্রহ করতে শুরু করেছিলেন আমি 1960 থেকে এইগুলো আমি সংগ্রহ করতে আরম্ভ করেছি যখন আমি নর্মাল ট্রেনিং দিয়েছিলাম সেই সময় থেকে এইসব প্রাচীন পুঁথি প্রাচীন মুদ্রা প্রাচীন ডাক টিকিট বা যত নোংরা ডাক টিকিট আছে আমার বিদেশের ডাক টিকিট হোক আর দেশের হোক বা পোস্ট কার্ড হোক এনভেলপ হোক ইন্ডিয়ান লেটার হোক এগুলো সমস্ত কিছু আমি সংগ্রহ করে রেখেছি হাতের লেখা পুঁথিগুলো রামায়ণের উপরে আছে মহাভারতের উপরে আছে চরিতামৃত আছে উজ্জ্বল রেমিনী আছে গীতিগোবিন্দ আছে বলা বাংলা কাশীরাম দাস ছাড়াও আরেকজন কবি উনি মহাভারত পদ্যে অনুবাদ করেছিলেন উনির নাম সঞ্জয় এই সঞ্জয় মহাভারতের জুনপর্বটা হাতে লেখা আমার কালেক্টরটা আছে বাদ্যযন্ত্রও আছে নানান নমুনার এগুলো আছে ওই যে সব কিছু আছে ফ্রান্স থেকে জার্মান থেকে আমেরিকা থেকে ট্যুরিস্টরা এই এইখানে এসেছিলেন এই বাড়িতে এই মিউজিয়াম দেখে গেছেন তারা ওটার পত্রিকাতেও সেটা আমি নোট দিয়েছি সেই সময়ই বেশ করে ইয়া ডাক টিকিট চাইলে যা ডাক টিকিট আছে আমার কালেকশন আপনার তো এখন দেখে দিতেছেন এই সামান্য খুঁটার মাঝে আমি এগুলার সংরক্ষণ কীভাবে করি আর আমার ঘর আসে নিজেকে ঘরে রাখবো সেটা তো আপনাদের কাছে আমার এই অনুরোধ আপনারা সরকারও অবগত করেন আপনারা ওই একটা সংগ্রহশালা একটা গড় তৈরির লাগে একটা চেষ্টা করে আমার একটা কিছু সরকার থেকে এই এই গ্রামের একজন বয়স্ক লোক আমার বয়স এখন 83 বছর বর্তমানে আমার বয়স 83 বছর আমি একের আগে এখন আপনার আমার বইও কিছু সংগ্রহ আছে আমার একটা বিরাট পাঠাগার আছে লাইব্রেরি আছে এটাতে 2500 বই আছে আমার ম্যানুস্ক্রিপ্টও আছে না না ম্যানুস্ক্রিপ্ট না আমার প্রিন্ট বুক আচ্ছা প্রিন্ট বুক হ্যাঁ 2500 বই আছে আমার কিন্তু 4টা বেদ আছে আমার সামনে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ তর্কবেদ এগুলো বেদ 4 বেদ আছে উপনিষদগুলো আছে 35টা উপনিষদ আছে এটা মিউজিয়ামের কারণে যে যে বস্তু লাগে সকলো আছে আৰু লগতে এটা পাঠাগাৰ বা এটা লাইব্ৰেৰী এইবোৰ সকলো তেওঁৰ নিজৰ আগ্ৰহে নিজৰ ইচ্ছাৰে তেওঁ এইবোৰ সংৰক্ষণ কৰিছে সব ডাক টিকেট বিদেশী দেশের ডাক টিকেট আচ্ছা বিদেশীটা